যাও। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার সাথে আসুন আমি শুরু করবো আর কি। ওকে ভাইয়া, আচ্ছা আমার প্রচুর নয়েজ তাই না, বাইরের বৃষ্টি হচ্ছে। না আপনার নয় আসতেছে না তো। হ্যাঁ, এইবারে তো মিটিং টাইম 40 মিনিট সেট করা। জুম ফ্রি মিটিং এ 40 মিনিটের উপর মিটিং করতে দেয় না। দিবে আমার এই আইডিটা হয়তো ঈদের পরে আমি হচ্ছে এটা এটাকে মানে আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা এটা আমার জন্য প্রো হয়ে যাবে, তখন আপনারা ইজিলি থাকতে পারবেন। হ্যাঁ এইখানে ছিলাম আমরা। দেখেন এই লোগোটা খেয়াল করেন, ফ্লামিঙ্গো ক্যাফে, আপনি একটু খেয়াল করেন এই যে যে রাজহাঁসের যে ঠোঁট যেটা, এই রাজহাঁসের যে যে ড্রয়িং, এটার ভিতরে কিন্তু আপনি একটা নারীত্ব নারীত্ব খুঁজে পাচ্ছেন না, একটু পুরুষ একটু নারী নারী মনে হচ্ছে না এটাকে, ফেসটাকে, হাঁসের ফেসটাকে। হ্যালো, তাই না? এবং অনেকটা পাশে একক যে তিনটা কালার ইউজ করা হয়েছে, এই তিনটা কালারেরই কোড নাম্বার দেওয়া। আমরা যখন কাজ করব তখন আমরা কিন্তু এই কোড দিয়েই কাজ করব। আমি আপনাদেরকে এই কালার কোডের যে জায়গাগুলা যেখান থেকে আপনারা কালার কোড পাবেন, এরকম হাতে গোনা কিছু কিছু ওয়েবসাইট আমি দিয়ে দেবো যেখানে আপনারা কালার কোড পিক করতে পারবেন। দেখেন এইটা, এই যে এই লোগোটা, এটা হচ্ছে একটা কনসালটেন্ট ফার্মের কাজ, তাদের নাম হচ্ছে পাপারাজ্জি। আপনারা কি জানেন যে পাপারাজ্জিরা কি কাজ করে? আইডিয়া পাপারাজ্জিরা হচ্ছে, তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাংবাদিক। তারা কি করে, তারা হচ্ছে গোপনে লুকিয়ে যারা সেলেবস বা সেলিব্রিটি তাদের ছবি তোলে। তো ওদের মেইন উদ্দেশ্যই থাকে যারা হচ্ছে ফিমেল সেলিব্রিটি, তো যার কারণে এই পজিশনটা লোগোর কালারটা দেখেন কিছুটা পিঙ্ক কালার, কিছুটা না পুরোটাই পিঙ্ক কালার। ক্লিয়ার? আচ্ছা আর হ্যাঁ ক্লিয়ার স্যার। দেখেন এই পিঙ্ক কালার সম্পর্কে এই প্রথম লাইনটা খুবই অদ্ভুত এবং খুবই সুন্দর। এই ফার্স্ট লাইনটাই হচ্ছে পিঙ্ক কালার সম্পর্কে সবকিছু বলে দেয়। ইন মডার্ন টাইম, এই সময় ইটস ইম্পসিবল টু সি পিঙ্ক অ্যান্ড নট থিঙ্ক অফ লিটল গার্লস কটন ক্যান্ডি অ্যান্ড ব্রাইটলি কালার্ড বাবল গাম। মানে হচ্ছে আধুনিক যুগে আপনি একটা পিঙ্ক কালার দেখবেন এবং পিঙ্ক কালার দেখার সাথে সাথে একটা ছোট বাচ্চা, একটা ছোট নারী, একটা ছোট বাচ্চা শিশু বা নারী আপনার চোখে পড়বে না, তা হয় না। কটন ক্যান্ডি অথবা ব্রাইটলি কালার্ড বাবল গাম আপনার চোখে ভাসবে, কটন ক্যান্ডি অথবা আমি তো পিঙ্ক কালার, পিঙ্ক কালার দেখলে আমার আমার তো মাথায় কিছুই আসে না। যাই হোক পয়েন্টটা তো যাই। সেন্টার ফুড সুইংগাম পিঙ্ক কালার। হ্যাঁ হ্যাঁ এটাও এটাও বলতে পারেন। ব্রাউন, আর ব্রাউন ব্রাউন মানে হচ্ছে বাদামি। ওয়ার্মথ, অনেস্টি অ্যান্ড হোলসামনেস, মানে কালেকটিভ। ব্রাউন ইজ এ ন্যাচারাল কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্থ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট গিভিং এ সেন্স অফ স্টেবিলিটি অ্যান্ড সাপোর্ট। মানে ব্রাউন কালার হচ্ছে এরকম আপনাকে কুল রাখে, কাম। ব্রাউন কিন্তু কুল কালার, খেয়াল করছেন? ব্রাউন কিন্তু লাইট কালার না, কিছু ব্যাপার আছে কুল কালার। তো ও হচ্ছে অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, ব্রাউন রিপ্রেজেন্ট করে। ব্রাউন কালারটা খুব বেশি খুব কম ইউজ হয়, ব্রাউন কালারটা বেশি ইউজ হয় হচ্ছে আপনার ফুড। হ্যাঁ যেগুলো হচ্ছে হোম মেড ফুড,
র ফুডের ব্র্যান্ডটা বেশি ইউজ হয়, র ফুডের লোগো আর কি। দেখেন কপার কেটল বেকারি বলতে না এসে হাজির, হ্যালো কথা বলেন। এবার আসছে ব্ল্যাক, ব্ল্যাক ইজ পাওয়ার এলিগেন্স এন্ড সফিস্টিকেশন। সফিস্টিকেশন মানে হচ্ছে ইজি বিজি দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব, আর পাওয়ার হচ্ছে ক্ষমতা, এলিগেন্স ধারাবাহিকতা বা এলিগেন্সি ব্যক্তিত্ব। দেখেন মার্কেটে ব্ল্যাক কালারে প্রচুর ইউজ করা হয়, একটু সোনালী কালার নাম্বার লেখা, পুরো প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন রয়্যাল একটা প্যাকেজিং, ব্ল্যাক হচ্ছে এরকম। আমরা যারা বাংলাদেশের মানুষ তাদের একটু বলবো একটু অভ্যাসগত বা স্বভাবগত জায়গা থেকে আমরা যে কোনো লোগো করতে ওই রেড আর গ্রিন ঢোকাইতেই হয়, না হলে মনে হয় যেন আমাদের লোগো পারফেক্ট হয় না। হ্যাঁ আমরা জানি আমাদের দেশের পতাকাতে সবুজ এবং লাল আসছে, তো যার কারণে আমরা সব জায়গায় সবুজ এবং লাল ইউজ করতে চাই, কিন্তু না ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে প্রতিষ্ঠানের চাওয়া হিসেবে আপনাকে রং ইউজ করতে হবে, প্রতিষ্ঠানের জায়গাটা বুঝে আপনাকে রং ইউজ করতে হবে। হোয়াইট হোয়াইট নিয়ে বলার কিছু নেই, হোয়াইট সাদা আমরা বলে বলে থাকি, সাদা আমলের মানুষ সাদা সিদে জীবন, জিনিসটা হোয়াইট রিপ্রেজেন্ট করে কোনো কোম্পানি কতটুকু সৎ কতটুকু বুদ্ধিমান বা সে কতটুকু সাদা সিদে বা তার ভিতরে কতটুকু প্যাচ বোধ কম, এই জিনিসগুলো বা সে কতটুকু ক্ষুদ্র। সাদা কিন্তু আসলে ক্ষুদ্রকে নির্দেশ করে, ক্ষুদ্র কি আপনি যত বেশি ক্ষুদ্র হবেন আপনি তত বেশি সৎ হবেন, এটা নিয়ম জগতের, তাই না? একটা চারা গাছ ধরেন রাস্তায় একটা চারা গাছ ছুটছে, আপনি তাকে পাড়া দিয়ে চলে গেলেন, ক্ষুদ্রের সামর্থ্য নাই আপনাকে চাপা দেওয়ার, এই জন্যই ক্ষুদ্র সৎ হয়। ঠিক আছে, হ্যাঁ হোয়াইট লোগো বলে খেয়াল করেন, হলি হলি গ্রেল। আমি কিছু হোয়াইট লোগো নিয়ে আসি আপনাদের, যেখানে হোয়াইট থাকবে সেখানে হোয়াইট এর কন্ট্রাস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্ল্যাক নিয়ে আসতে হয়, ব্ল্যাক কিন্তু হোয়াইট এর সম্পূর্ণ অপোজিট, এই জন্যই আমাদেরকে ব্ল্যাক নিয়ে আসতে হয় কন্ট্রাস্ট ঠিক রাখার জন্য। যেমন দুইটা কুল কালার পাশাপাশি বসলে কিন্তু আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু ওই কুল কালারের একদম অপোজিট কালারটা পাশে নিয়ে আসেন আপনার ভালো লাগবে, কারণ কি একটা বিপরীত প্লাস এবং মাইনাস ক্রিয়েট হচ্ছে ওখানে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি অপোজিট কালারটা কি করে বুঝবো, এই অপোজিট কালারটা কি করে বুঝবেন, এটার জন্যই তো আমি আপনাদের হুইলটা এতক্ষণ ধরে বোঝাচ্ছি। আমার মনে হয় না যে আজকের ক্লাস করার পরে আপনাদের কালার নিয়ে আর কখনো সমস্যা হওয়ার কথা। জি স্যার ক্লিয়ার হয়ে গেছে। টনির লোগোটা দেখেন, নাইকির লোগোটা দেখেন, অ্যাডিডাস এর লোগোটা দেখেন, দা নিউ ইয়র্ক টাইমস বিখ্যাত বিখ্যাত পত্রিকা, প্রাডোর দেখেন, গুচি, গুচি কে চিনেন আপনারা? গুচি কি? জি স্যার নাম ব্র্যান্ডের গুচি কি টেইলর্স তরচ লেদার রিলেটেড ব্যাগ বা মানি ব্যাগ এটা বেশি। গুচির মেইন ব্যবসা হচ্ছে পারফিউম,
গুচি হচ্ছে পৃথিবীর সব থেকে দামি দামি পারফিউম তৈরি করে থাকে তারা। দেখেন আইবিএম, আবার আপনি বলতে পারেন যে ভাই আমি তো দেখি আসলে যে অনেক কোম্পানির অনেক ধরনের কালারের লোগো আছে। হ্যাঁ আছে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লোগো ইউজ করে, কিন্তু একটা তাদের মাস্টার লোগো থাকে। এরপরে তারা বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন গল্পের প্রয়োজনে চেঞ্জ করা হয়। যেমন অ্যাপলের মেইন লোগো হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, সরি ফোরগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক, এবং সরি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে অ্যাপলের মেইন কালার। কিন্তু এরপরেও তো আমরা অ্যাপলকে কি দেখি, মাঝে মধ্যে রেড দেখি, ভায়োলেট দেখি, দেখি না দেখি, এটা তো সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ চেঞ্জ করে তারা। গ্রে কালারটা, গ্রে কালারটা মার্কেটে প্রচুর ইউজ হয়, কারণ আমরা যারা পুরুষ, আমি ঠিক জানি না, আমরা যেরকম নারী বললে যেরকম পিঙ্ক কালারটা চোখের সামনে ভাসে, গ্রে কালার ইউজ করলে আমার সামনে পুরুষ কালারটা ভাসে। আমার কাছে কেন জানি মনে হয় গ্রে তালিকে দিচ্ছেন তো। হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ, ফর্মালিটি অ্যান্ড কনভেনশনালিটি এই তিনটা জিনিসই কিন্তু পুরুষ কেন্দ্রিকতা, প্রফেশনালিজম, কারণ পুরুষদেরকে প্রফেশন থাকতেই হয়, না থাকলে তাদের আসলে ঘর দুয়ার সমাজ বাস্তবতা তাদের বিপক্ষে চলে যায়। ফর্মালিটি, ফর্মাল হয়ে থাকা, কনভেনশনালিটি মানে মানুষের কনভেনশনাল বা ওই যে মানে একাগ্রস্ত হয়ে থাকা আর কি। দেখেন এখন আপনাদেরকে ওদিনকে প্রিন্সিপাল অফ ডিজাইন পড়াইছি না, কালকে স্যার যেমন একই শেপ এবং প্রায় একই কালার সবসময় স্পেসটা খেয়াল করবেন। আপনি পুরো পেজের শুধু ডিজাইন করবেন ছোট্ট একটা জায়গায়, বাদ বাকি সব কি থাকবে, ফাঁকা থাকবে, কারণ আপনার হোয়াইট স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেসটা হচ্ছে আপনার ডিজাইনকে কি করে প্রকাশ করে, তাই না? জি। আপনি, আমি ব্যাপারটাকে এইভাবে বলি, মাইন্ড করবেন না, প্রচুর সাদা ভেড়ার মাঝখানে একটা কালো ভেড়া। আপনি যদি 1 মাইল দূর থেকেও তাকান আপনার চোখ কিন্তু সাদা ভেড়া থেকে চলে যাবে কালো ভেড়াতে। জি স্যার। তাই না? এই ফ্রি স্পেসটাও ডিজাইন করার ক্ষেত্রে এরকম কাজ করে। আপনি এই যে এখানে ডিজাইন, এখানে ডিজাইন, এখানে ডিজাইন, ভালো লাগতো না কিন্তু, ডিজাইন ফুটতো না। রেইনবো, রেইনবো ইজ নট এ কালার, রেইনবো কি আমরা কালার বলি? না, মিক্স অফ কালার্স। হ্যাঁ, রং ধনু, রেইনবো তো 7টা কালারের সমাহার। তো রেইনবো কে আমরা বেসিক্যালি বলে থাকি আনন্দ, উচ্ছ্বাস, ফান, ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে কি? বিভিন্নত্ব বা ব্যক্তিত্ব। অপটিমিজম মানে হচ্ছে প্র্যাকটিক্যাল বা বাস্তব বা পজিটিভ, আপনি যে কোনো ব্যাপারে কতটুকু পজিটিভ তাটাকে বলা হয় অপটিমিজম। হ্যাঁ, কিছুদিন আগে ইউরোপে যখন হচ্ছে আপনার ইউরোপে হচ্ছে গে কালচারকে যখন ওরা সমর্থন করলো, তখন কিন্তু ওরা রংধনু কালারকে ওদের ব্র্যান্ডের লোগো হিসেবে ইউজ করা শুরু করলো। খেলা যাবে না? হ্যাঁ, এলজিবিটি কি মাঝখানে কিছু সবাই বুঝে না বুঝে ফেসবুকে সবাই সবার প্রোফাইল পিকচার রংধনু কালার করে ফেললেন, খেল নাই? কে কে করছিলেন এখানে, হাত তুলেন।
আমরা করি নাই জানি করছে তারা জেনে করছে দেখেন এইটা নন কালার ইনস্টলেন এইটা এটা রংধনু কালার ইউজ করা সবথেকে পারফেক্ট নজির দেখেন এখানে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে পার্পল আছে তারপর ব্লু সাইনে দিয়ে চলে গেছে এখানে দেখেন এখানে দেখেন সমস্ত কালার এসে মানে কি এটা এমব্লেমের ভ্যারিয়েশন অফ কালার মানে কাপ লাগছে কেন এটা কিন্তু ভালো লাগছে কেন হলো ছাগল ডাকে হাঁস ডাকে মানুষ ডাকে সবাই একটু মিউট করেন আচ্ছা এই 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 ডিজাইনটাকে এত আমার কাছে খুব ভালো লাগছে এই ডিজাইনটা কেন বলুন তো মানে কি এমন আছে এই ডিজাইনের ভিতরে যেটা আমার খুব ভালো লাগছে প্রচুর স্পেস কালার কন্ট্রাস্ট স্পেস তারা তৈরি করছে এই জিনিসটার কন্ট্রাস্টের জন্য তারা পিছনে একটা জল ছাপ ইউজ করছে খেয়াল করছেন এই যে হোয়াইটটা এটা যদি শুধু হোয়াইট মনে না হয় তার জন্য কিন্তু পিছনে একটা জল ছাপ আছে এটা সূক্ষ্মভাবে খেয়াল করেন পাবেন পেয়েছেন হ্যাঁ এই যে জল ছাপ এখন এই এইটা একটা স্লাইড এই স্লাইডের ভিতরেও প্রচুর ফাঁকা স্পেস এইটা একটা স্লাইড এটার ভিতরে ফাঁকা স্পেস এইটা একটা স্লাইড তার ভিতরে ফাঁকা স্পেস অনেকগুলো ফাঁকা স্পেস মিলারের ডিজাইনকে কমপ্লিট করেছে আপনি যখন এটাকে যদি এখানে সরা এখানে দিতেন এটাকে এখানে সরা যদি এখানে দিতেন ভালো লাগতো না এটাকে যদি এখানে দিতেন এটাকে এগিয়ে দিলেন এই দিলেন ভালো লাগবে না আপনাকে ফাঁকা স্পেস রাখতেই হবে ডিজাইনের পূর্ব শর্ত দেখেন সে ডিজাইন খেয়াল করেন পুরো বোতল জুড়ে কি ডিজাইন হইছে দেখেন তো না না একটা জায়গা ঘিরে হইছে সেটা হচ্ছে ডিপ এখন হ্যাঁ এটা পুরো সেটা হচ্ছে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী সে যদি চায় যে না আমি ক্লাসিক করব না আমি খুব বোল্ড ডিজাইন করব আমার পুরো প্যাকেজিংটাই হইতে হবে পুরো মার্কা মারা তখন ওই যে ব্লকের মতো বা প্রিন্টের মতো করে 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 আপনার জায়গায় জায়গায় পুরো ওটা ডিজাইন করে ভরে ফেলতে হতো যেমন ওই চিপসের প্যাকেটগুলো ডিজাইন যেরকম হয় এরপরে আমি একটু 2018 সালের দিকে যাব যেখানে 2018 সালে কি কি কালার গুলা বেশি ইউজ হয়েছে ড্যাজলিং কালার ট্রেন্ডস ফর 2018 দেখেন কি কি কালার পিঙ্ক হ্যাজ ডেভেলপড মোর পাওয়ার দেন ইভেন বিফোর কারণ কি 2018 সালে কিন্তু ফেমিনিজম খুব বেড়ে গিয়েছিল বা নারীবাদী ব্যাপারটা বেড়ে গিয়েছিল তখন পিঙ্ক কালার ইউজটাও বেড়ে যায় আর 18তেও হ্যাঁ দেখেন এই কালারগুলা এই যে দেখেন দেখছেন এগুলো সব 2018 সালের ডিজাইন প্রথম কি প্রথমটা কি ইউজ হয়েছে প্র্যাকটিক্যাল ইন পিঙ্ক মানে আমরা এর আগে সমস্ত পিঙ্ক কালার ইউজ করছি শুধুমাত্র ফেমিনিজমের জায়গায় কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আমরা খুব একটা পিঙ্ক কালার ইউজ করার চেষ্টা করি নাই ওই ওই ধারাটা বা ওই চেষ্টাটা করা হয়েছে 2018 সালে যে না আমরা একটু যদি যদি পিঙ্ক কালার থেকে যদি একটা গাড়ির লোগো করা হয় পিঙ্ক কালারকে যদি একটা ব্যাগের লোগো বানানো হয় এই ধারণাটা তখন শুরু হয়েছে আর কি তখন থেকে এখনো প্র্যাকটিসটা চলছে দেখেন গেমার্সদের লোগো বানাইছে পিঙ্ক কালার দিয়ে metallics as neutrals দেখেন metallics color metallic metallic color কোনটা golden color কোনটা metallic color বলতে পারি পারি না কিন্তু golden color এবং metallic color কিন্তু সম্পূর্ণ কি আলাদা আলাদা না হ্যাঁ এটা মেয়েরা ভালো বলতে পারবে যে সোনার কালার আর রূপার কালার তফাত আছে সরি রূপার কালার তো আসলেই তফাত সোনা আর হচ্ছে পিতল বা কাঁসা তফাত না কালারে হ্যাঁ ভাইয়া তফাত আছে অনেক কিন্তু তিনটাই কিন্তু আসলে মেটালিক্স মেটালিক্স মানে কি লোহা বাট এরকম দেখেন মেটাল কালার এটা কিন্তু মেটাল না
এটা লাইট মেটাল বলতে পারো, খুব উজ্জ্বল সোনা। আবার এখানে দেখেন লোহার কালার, লোহা না আপনি ইস্পাত কালারও বলতে পারেন। এই ব্যাপারগুলো চলে আসছে যে তারা আসলে বেশি 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 করে এই যে দেখেন ব্রাইট এন্ড বোল্ড মানে উজ্জ্বল এবং বড়, দেখছেন এই তার এই জায়গার স্পেসের বাইরেও সে ডিজাইন করছে। বোল্ড মানে হচ্ছে আই ডোন্ট কেয়ার রুলস, দেখেন সে কিন্তু ডিজাইনের রুলস ব্রেক করছে, খেয়াল করছেন? সে তার এরিয়ার বাইরে এসে ডিজাইন করছে, ক্লিয়ার? জি Pantone's color of the year, ultraviolet. Violet color kunta bolen to purple ta kintu kind of violet. Purple color er bhag bolei hocche violet color boli amra. 2018 sale ei Pantone color এই ধরনের যত কালারের শেড আছে সবগুলোকে বলা হয় প্যান্টোন। এবং এই কালারটা প্রচুর ইউজ করে, এবং আমি নিজেও ডিজাইন করার সময় বা এগুলো করার সময় প্যান্টোন কালারটা বেশি ইউজ করি। আমার কাছে ভালো লাগে প্যান্টোন কালার ইউজ করতে, আল্ট্রাভায়োলেট কালার ইউজ করতে। 2018 সালে কোনো ট্রেন গেছে, 2020 সালে ট্রেন কি আমি জানি না, করোনার সময় মানুষের কি কি কালার হওয়া উচিত আমি এখন বুঝে উঠতে পারি নাই। মানে বর্তমান পরিস্থিতি আমাকে কোনো কালার সাজেস্ট করে না, মানে এই মহামারী আমি চোখ বন্ধ করলে আমাকে কোনো কালার সাজেস্ট করতে পারছে না এখন মন্দ। আমি এখন মন্দ চোখ বন্ধ করলে একটা কালার, হ্যাঁ রেড না 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 এটা ব্ল্যাক না হইতে পারে, সমস্ত কালারই যাবে। কিন্তু ধরেন আপনি যখন ভাববেন টোটাল জিনিসটাতে, ধরেন আমি এখন পর্যন্ত কোনো কালার খুঁজে পাই না যেটা দিয়ে আমি আসলে এই মহামারীটাকে প্রকাশ করতে পারি। মানে আমি চোখ বন্ধ করে এখন পর্যন্ত আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এগুলোর সাথে আমি এখন কোনো কোনো কালার ম্যাচ করতে পারিনি, বা আমার ফিলোসফিতে এখন কোনো কালার আসছে না। আর একটু এটা কিভাবে আসে এটা এভাবে বলা যায়, ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার চারপাশে প্রচুর নয়েজ, আপনি একটা প্রচুর ট্রাফিক জ্যামে বসে আছেন, আপনার প্রচুর রকম খারাপ লাগছে, তখনও কিন্তু আপনি একটা কালার ফিল করতে পারবেন। খারাপ লাগাটাও কিন্তু একটা কালার ফিল করানো যায়। আমি তখন কী কালার দেখি জানেন, এরকম কঠিন জ্যামে পড়লে বাদামি, বাদামের কুশার কালার, খুব বিরক্তি লাগে তখন আর কি, তখন আমার মাথায় তো এই কালারটা ঘুরপাক খায়। দেখেন ভায়োলেট কালার ইউজ, দেখেন লাল অরেঞ্জ ঘোস্ট ব্রাউজার, এটা ব্রাউজারের লোগো, টিনেজ ল্যাপস, গ্রেডিয়েন্টস, গ্রেডিয়েন্টস প্রচুর ইউজ হবে। আপনি আপনি লিখে রাখেন আগামী 10 বছরে, আগামী 4-5 বছর পর্যন্ত গ্রেডিয়েন্টস প্রচুর ইউজ হবে। আপনার মনে খেয়াল করছেন অলরেডি পিন্টারেস্ট গ্রেডিয়েন্ট কালার দিয়ে লোগো বের করে ফেলছে, খুবই সিম্পল লোগো তাই না? সরি পিন্টারেস্ট না, ইনস্টাগ্রাম, এই দেখেন গ্রেডিয়েন্টের পারফেক্ট এক্সাম্পল, কতগুলো শেড নিয়ে আসছে। আমরা কালকে মিনিমালিস্ট ডিজাইনের কথা বলছিলাম, খেয়াল আছে? এটা হচ্ছে মিনিমালিস্ট ডিজাইনের পারফেক্ট এক্সাম্পল। এই জায়গাটা আমি অ্যাভয়েড করলাম, কারণ এটা হচ্ছে মূলত যারা ইন্টেরিয়র আর্কিটেকচার তাদের জন্য আর কি, তো এটা আমি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুব একটা লাগছে না, আমি যেন অ্যাভয়েড করে চলে গেলাম। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন কটা বাজে, আমি আপনাদেরকে হচ্ছে 15 মিনিট একটা গ্যাপ দিব। 48 বাজে, 50 বাজে, এখন এতক্ষণ যেগুলো যেগুলো বললাম এগুলো নিয়ে যদি কেউ কোনো কোশ্চেন করতে চান বা কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন,
সেক্ষেত্রে সবাই নিয়োগ থাকবেন, যিনি বলতে চাপ চাইবেন তিনি এই টেক্সট পাশে একটা চ্যাট বক্স আছে, খেয়াল করছেন? এই চ্যাট বক্সে একটু উল্লেখ করবেন যে বলবেন আই আই ওয়ান্ট টু সে, দেন আমি আপনাকে আনমিউট করে দেব। রিসেন্ট করলেও হয়? হ্যাঁ, ওকে। কে কিছু বলতে চান? আমি এতক্ষণ যে কালার নিয়ে আলোচনা করলাম, ভাই কারেন্ট ছিল না, পুরো ক্লাসটাই মিস করছি আজকে। আর নেট যাও ছিল, খুব ডিস্টার্ব করছে মনে হয়, আপনি হয়তো বা ফিল করছেন যে এটা প্রচুর বিরক্ত করছে, নেট নেট খুব ঝামেলা করছে, তো ক্লাসটাই পুরো এটা আজকে আমার এমন হয় কাজে লাগে নাই। যায় এমপি দিয়ে সফল হয় না। আচ্ছা ভাই, আমি হাত রেজ করছিলাম। বলেন ভাই। আমার কালার চুজ খুবই বাজে, মানে কোথায় কোন কালারটি ইউজ করতে হবে সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারি না, তো সেই ক্ষেত্রে যদি একটু হেল্প করতেন। সেই ক্ষেত্রে বেশি বেশি ডিজাইন মোটামুটি ধারণা পাইছি আপনার কাছ থেকে, এখন আগের থেকে অনেক ভালো হইছে, বাট তারপরেও যদি আর একটু ভালোভাবে কিভাবে উন্নতি করা যায় তো, বা কোনটার সাথে কোন কালারটা যায়, ব্যাকগ্রাউন্ডে কোনটা, ফন্টে কোনটা, একটু যদি হেল্প করতেন তাহলে ভাই ভালো হইতো। অবশ্যই এই হেল্প করার জন্যই তো আইসিটি বিভাগ আমাকে হায়ার করেছে আপনাদের জন্য। আমরা আরো যে কাজগুলো করব সেখানে ডিজাইন করতে 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 আপনি ডিজাইন করবেন, আমি আলোচনা করব। ওই যে ধরেন তৌকির ডিজাইন করবে, আমি আলোচনা করবো, রাকিবুল হাসান ডিজাইন করবে, আলোচনা করবো। এই আলোচনার ভিতরে ভিতরে আপনি আপনি ডিজাইন করতে করতে আমরা সবাই মিলে শিখে গেলো যে আসলে কিভাবে কালার অ্যারেঞ্জ করা যায়। এইখানে এটা কে শেয়ার দিয়েছেন ভালো কালার কে কে শেয়ার দিয়েছেন এটা? হ্যাঁ আমি। না এত দরকার নাই, এগুলো শেয়ার দেওয়ার কিছু নাই, গুগল গুগলে কোনো কিছু জায়গায় সার্চ দিলে অনেক কিছু চলে আসে। আর সবসময় চেষ্টা করবেন রিনয়ন কোনো ওয়েবসাইট ফলো করার জন্য, গণহারে ওয়েবসাইট ফলো করবেন না, কারণ নেটের নেটের দুনিয়ায় সবকিছু পাওয়া মানেই কিন্তু সবকিছু ওকে না। আপনি একটা ভালো বই হয়তো একটা ভাঙা ছড়ে দোকানে পেতে পারেন, তাই না? সবসময়ের জন্য পার্টিকুলার বিষয়ে পার্টিকুলার জায়গায় খোঁজ খোঁজ করবেন এবং গণহারে ওয়েবসাইটে যাবেন না। এতে কি হয়, এতে আপনার বায়াসড হয়ে যান বা তথ্যের তথ্যের ব্যাপারগুলোতে বায়াসড হয়ে যান। ওকে মেহেদি হাসান বলেন। মেহেদি হাসান মনে বলে চলেছে ভাই? আমি বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ভাইয়া এই যে আজকে যে ক্লাস গুলো নিলেন এগুলো তো 99 ডিজাইনে ঢুকলেই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ পাবেন। এটা আমি কিভাবে পাবো? আমি ঢুকছিলাম 99 ডিজাইনে আপনার মোবাইল থেকে, কিভাবে ভালো পাই নাই আপনি যে লেকচার? 99 ডিজাইনে ব্লগ, ওদের তো একটা হচ্ছে কম্পিটিশন সাইট, একটা হচ্ছে ব্লগ সাইট। আপনি ওদের ব্লগে ঢুকে যাবেন, ব্লগে ঢুকলে এই ধরনের আলোচনা পাবেন। আমি রাতে ওয়াজ ট্রাই করতেছি, আমি কালকে রাতে মানে কিছু আমি এত ঘুমাই গেছি রাতে, তো একটু টায়ার্ড ছিলাম, আর ঢাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেঙে চলে বাসায় আসছি, খুব কষ্ট হয়েছে। তো এরপরে ঘুমায় যাওয়ার কারণে আমি রাতে আর শেয়ার করতে পারি না, আমি দুঃখিত আপনাদের সবার কাছে যে আমি 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 আমার কথা রাখতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকে আজকে আর কোনো ভুল হবে না। আমি বেশ কিছু সাইট, বেশ কিছু ওয়েবসাইট আমি সাজেস্ট করবো যে কালার প্যাড কোনখান থেকে নেবেন আপনারা, বা ডিজাইন থিওরি কোথেকে নেবেন, বা ইন্সপিরেশনগুলো কোথেকে পাবেন। হ্যাঁ, তবে এখনই আমি টিউটোরিয়াল সম্বন্ধে কিছু বলবো না, টিউটোরিয়াল সম্বন্ধে অনেক পরে বলবো। কারণ হয় কি, আমরা সবাই শেখার জন্য টিউটোরিয়ালে চলে যাই, টিউটোরিয়ালটা আসলে শেখার একটা মাধ্যম, কিন্তু শেখার আগে একটা শেখা আছে, ওই শেখাটা আমার কাছ থেকে শিখে নেয়, তারপরে টিউটোরিয়ালে যায়। সেই শেখাটা হচ্ছে যে এই যে আলোচনা করা আর কি, যেটা আপনাকে ডিজাইন ডিজাইন বিল্ড আপ করে বা আপনাকে হেল্প করবে ডিজাইন বিল্ড করতে। আপনি টিউটোরিয়াল দেখলেন, শিখলেন, ডিজাইন করতে পারলেন, কিন্তু ডিজাইন করছেন কিন্তু ডিজাইন আপনার মনোভূত হচ্ছে না, বা আরেকজন পছন্দ করছে না। পছন্দ করছে না কোন জায়গা থেকে?
এই যে কালার ইউজ করার জায়গা থেকে, ফন্ট ইউজ করার জায়গা থেকে, শেপ ইউজ করার জায়গা থেকে, ফাঁকা স্পেস ছাড়া জায়গা থেকে, আপনি কারিগরি জায়গা ভালো হয়ে কোনো লাভ নাই যদি আপনার ডিজাইন সেন্স গ্রো আপ না হয়। আপনি যখন নিজেকে ক্রিয়েটিভ পার্সন ভাববেন তখন আপনার ডিজাইন ভালো হবে, এবং আপনি যখনই ভাববেন যে না আমি কমার্শিয়াল ডিজাইনার ডিজাইন করি তখন আপনি কিন্তু ভালো ডিজাইন করতে পারবেন না। ক্রিটিক্যাল থিংকিং মানে একটু গভীরভাবে চিন্তা করা এইসব থেকে তো মেইনলি থেকেই ঠিক আছে। ক্রিয়েটিভিটি হচ্ছে চর্চা করা, চর্চিত, আপনি যেটা চর্চা করবেন তা আপনি যেভাবে চর্চা করবেন তাতে আপনার ক্রিয়েটিভিটি বাড়ে। সাপোজ আপনি যদি এখন আমরা আমরা ধর্মকর্ম করি, ধর্মকর্ম চর্চা না? জি ভাইয়া, আমি যখন চর্চাটা করি তখন ওই বিষয়ে আমার জ্ঞান বোধটা পাকাপোক্ত হয়, হ্যাঁ তখনই আমার ক্রিয়েটিভিটি বাড়ে। কিভাবে? সম্যক দর্শন, লেখাতে ক্রিয়েটিভিটি বাড়তে পারে, ভাবনাতে ক্রিয়েটিভিটি বাড়তে পারে, কিভাবে ক্রিয়েটিভিটি বাড়ে। এবং আপনারা যেহেতু ডিজাইন করবেন তো প্রচুর দেখবেন, ডিজাইন কিন্তু লুকায় থাকে প্রকৃতির মাঝখানে, খুব দেখবেন আপনি, আপনারা অবাক হয়ে যাবেন এই যে আমরা আপনারা টিভিতে টিভির পর্দায় বাস্তবে এত ইলিউশন দেখেন, মাইক্রোস্কোপে আমি যদি একটা পেঁয়াজের স্লাইড, পেঁয়াজের টুকরো যদি মাইক্রোস্কোপে নিচে রাখি তাহলে পেঁয়াজের যে ডিজাইন দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, পেঁয়াজের ভিতরে কি ডিজাইন আছে, জিনিসগুলো এইভাবেই আসছে। আমরা ওটাকে দেখি, দেখার পর মাথায় একটু ঘুরপাক খায়, আচ্ছা এটা তো করা যায়, তখন আমরা ডিজাইনটা করি। পাতা, আপনারা বিভিন্ন রকম পাতা আছে, পাতা কখনো সূর্যের দিকে দেখেন তো, পাতার ভিতরে কি কি দেখা যায়, এটা লিচুর খোসা কত সুন্দর ডিজাইন, তাই না? লিচুর ডিজাইন, লিচুর খোসা যে এত সুন্দর ডিজাইন করে এটা কি ভাবা যায়, এত সুন্দর ডিজাইন করে। আপনার এই যে ধরেন যে আর কি কি বলা যায়, সমুদ্র, সমুদ্র তো প্রকৃতি, আপনার সকালবেলা সূর্য ওঠে, এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কোত্থেকে পাইছেন? গ্রেডিয়েন্ট সূর্যাস্ত, সূর্যাস্ত সকালবেলা সূর্য, তারপরে সুন্দর গ্রেডিয়েন্ট দেখা যায়, সমুদ্র সৈকতে যদি আপনি সূর্য ডোবা দেখেন তাহলে বুঝবেন যে গ্রেডিয়েন্ট কি, কারণ ওই গ্রেডিয়েন্ট হচ্ছে পানির উপরে একটা রিফ্লেক্ট হয়, অদ্ভুত দেখা যায়। পড়াশোনায় কারা আছেন, মানে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন? আমরা অনেকেই আছে, বেশিরভাগই মেবি স্টুডেন্ট, বেশিরভাগই ভার্সিটি পর্যায়ে অনার্স বা মাস্টার্স করছেন, বা মাস্টার্স করা শেষ বা অনার্স করা শেষ। আমার খেয়াল আছে প্রথম দিন সম্ভবত দুই থেকে তিন থেকে চার পাঁচ জন এরকম বলেছিলেন যারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন অথবা অনার্স শেষ। জি ভাই, অনার্স করতেছে। জি, অনার্স করতেছি ভাইয়া, থার্ড ইয়ার, থার্ড ইয়ারে মানে এই আগস্টে ফোর্থ ইয়ারে উঠবো, অনলাইনে ক্লাস হচ্ছে তো লোয়ার হ্যান্ড, বলেন কি বলবেন?
ভাই আমি বলছিলাম ও আপনার হাতটা এখনো উঁচু হয়ে আছে এইটাকে আর হাত নামান মেহেদি ভাই হ্যাঁ এই যে আমি নামিয়ে দিয়েছি আবার উঠেছে আপনার হাতটা কন্ট্রোল করেন আজকে সাবধানে কথা বলবেন সানি কবির ভাই আপনার সম্পর্কে একটু বলবেন আমরা একটু শুনতে চাই ব্যক্তিগত পরিচয় বলবো তো হয় নাই, যেটা হয়েছে সেটা অফিসিয়াল। আমার সাথে সবার সাথে ইন্ডিভিজুয়ালি সবার সাথে যেটা করে জিতে দরকার। হ্যাঁ, আমরা পরিচিত পর্ব করেছি, আপনি কি ছিলেন ফার্স্ট ক্লাসে? জি ভাইয়া, ওইটা তো ছিল একটা অফিসিয়াল, আমি ব্যক্তিগতভাবে সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে, না একসাথে একটা টিমে কাজ করব। এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনাদের সিক্রেট গ্রুপ করা হয়েছে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ। আপনি এখানে কার সাথে পরিচিত হতে চান? আপনি একজনকে সিলেক্ট করেন, আমি একটু দেখি আপনি কিভাবে পরিচয় হতে চান, কাকে সিলেক্ট করবেন, যার সাথে আপনি পার্সোনাল পরিচয় হতে হতে চান কার সাথে? আমার লিস্টে প্রথম আছে মেহেদি হাসান শাওন ভাই। শাওন ভাই পরিচিত, শাওন ভাই সাথে আমরা প্রচুর কথাবার্তা বলছি। শাওন ভাই আপনি কি করছেন এখন? আসসালামু আলাইকুম। হ্যাঁ রাকিবুল ইসলাম ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, আমি হচ্ছে যে গাজীপুরের শফিপুরে থাকি আনসার একাডেমিতে। আমি বর্তমানে ভাল বদর আলম সরকারি কলেজে কেমিস্ট্রি ফাইনাল ইয়ারে আছি, কেমিস্ট্রিতে। আচ্ছা, তো আপনারা রিহন ভাই আপনি শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। এখন আপনারা ভাবতে পারেন যে ভাইয়া মেসেঞ্জার গ্রুপে শান্তি বজায় রাখে কি করে, মেসেঞ্জার গ্রুপে কিন্তু অশান্ত করা যায়, সেটা আপনার উপরেই ডিপেন্ড করে যে আপনি গ্রুপটা কি করে শান্ত রাখবেন বা অশান্ত রাখবেন। নিজের ব্যক্তিত্ব নিজে বজায় রাখবেন, এটা হচ্ছে কথা আর কি। যাই হোক, আর ধরেন আচ্ছা আমি একটা মজার খেলা খেলা খেলি, 15 মিনিট গ্যাপ আসতেই ফকির আহমেদ ভাই, আপনি কার সাথে পার্সোনালি পরিচয় হতে চান? মানে ধরেন যে তার সাথে আপনার একটু আরো আমার বাসা গাজীপুরের কোনাবাড়িতে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, এটার পশ্চিম পাশে। ওকে, আপনার প্রোফাইলে দেখলাম যে অনেক ইয়ে আছে, আপনি ফাইবারে বা ফ্রিল্যান্সারে কাজ করছেন আগে। জি ভাই।